সিনেমা পাড়ায় কখন যে কি ঘটে যায় তা বলা মুশকিল। এই ভাব এই তো আরি, আবার কখনো কখনো তার উল্টোটাও ঘটে। বলিউডের পাওয়ার কাপলের মধ্যে অন্যতম জনপ্রিয় হল মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের জুটি। বয়স বাধা হয়ে দাঁড়ায়নি এই জুটির সম্পর্কে, বরং বেশ খুল্লাম খুল্লা প্রেম করে গেছেন এই চর্চিত জুটি। প্যারিসের রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ, সুইমিং পুল, সমস্ত জায়গাতেই অর্জুনের সঙ্গী ছিলেন মালাইকা। শোনা যাচ্ছিল সাত পাকে বাধা পড়ার পরিকল্পনাও করছেন তারা, কিন্তু এরই মধ্যেই ছন্দপতন। হঠাৎ সলো ট্রিপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অর্জুন, আর এই পোস্টকে ঘিরেই দুজনের সম্পর্কে চি ধরার গন্ধ খুঁজছেন ভক্তরা। সেই সাথে মালাইকা তার ইনস্টাগ্রামে লিখেছেন, শক্ত থাকো, সুন্দর থাকো, কিছুতেই ভয় পেও না, তোমাকে প্রেরণা দেওয়ার জন্য যদি সঠিক সঙ্গ পাও তাহলে বিশ্বাস রাখো, তোমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। এই পোস্ট যেন তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উস্কে দিল। শোনা যাচ্ছে নিজের চেয়ে 11 বছরের বড় মালাইকাকে ছেড়ে এখন কুষার দিকে মন দিয়েছেন অর্জুন। কারণ জোহরের এক পার্টিতেই নাকি পরস্পরের প্রতি প্রেমে মজেছেন তারা। তবে সত্যিটা আসলে কি? এ প্রসঙ্গে কুষা কপিলা বলেন, আমাকে নিয়ে রোজ এত নতুন গল্প, ভাগ্যিস আমার মা দেখেননি। আপাতত বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে অর্জুন মালাইকার সম্পর্ক নিয়ে নানান ফিসফিস চর্চা। নেট পাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন কাপুরের পরিবারের অনেকেই নাকি আনফলো করেছেন মালাইকাকে। তবে তারপরেও কিছুটা সংশয় রয়েছে, কারণ মালাইকা নাকি এখনও অর্জুনকে ফলো করে চলছেন, ফলে তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আদৌ তাদের সম্পর্কে ভাঙন হয়েছে কিনা নাকি পুরোটাই গুঞ্জন, তা নিয়ে দ্বন্দ্ব পুরো নেট পাড়ায়।